সপুষ্পক উদ্ভিদে দিনিশেক সম্পন্ন হয় পুংস্তবকের দুটো পুংজনন কোষ এবং স্ত্রীস্তবকের ডিম্বাণু ও দুটো সেকেন্ডারি নিউক্লিয়াসের মিলনের ফলে। পরাগরেণুর টিউব নিউক্লিয়াস গর্ভদণ্ডের মধ্য দিয়ে পরাগ নালিকা তৈরি করে। টিউব নিউক্লিয়াসের পিছনে পিছনে দুটো পুংজনন কোষ এসে ডিম্বকের মধ্যে প্রবেশ করে। একটি পুংজনন কোষ ডিম্বাণুর সাথে মিলিত হয়ে তৈরি করে ডিপ্লয়েড ভ্রূণ এবং অপর পুংজনন কোষ দুটো সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে তৈরি করে ট্রিপ্লয়েড শস্য।